স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু আজকে করোনা পরবর্তীতে চুলের যত্নে করণীয় বিষয়টি নিয়ে কথা বলবো, জি ম্যাম, করোনার সাথে চুলের যে বিষয়টি, এটি কিভাবে সম্পৃক্ত বা এটির সাথে মানে কেমন ধরনের সম্পর্ক আছে, এই বিষয়টি স্যার জানতে চাচ্ছি একটু। ধন্যবাদ ম্যাডাম সুন্দর প্রশ্ন করার জন্য। কিন্তু যেটা হচ্ছে যে একদম প্রথম কথা হচ্ছে যে করোনা সাথে চুলের সরাসরি সম্পৃক্ততা নাই। যেমন ধরেন করোনা রোগের কিছু লক্ষণ বা উপসর্গ থাকে, কিছু সিমটম থাকে, কিছু সাইন থাকে, যেগুলো আমরা ডাক্তারি ভাষায় বলি যে কিছু উপসর্গের কথা রোগী বলবে এবং কিছু উপসর্গ ডাক্তার পরীক্ষা করে পাবে। করোনা রোগের সাথে চুল পড়ার এরকম সরাসরি কোনো সম্পর্ক নাই। কিন্তু করোনার সাথে করোনা পরবর্তী সময় যাদের অনেককে দেখা গেছে যে যাদের করোনার পরে চুল অধিক পরিমাণে পড়ে যাচ্ছে, এটা একদম সিম্পল একটা ব্যাখ্যা আছে যে আমাদের শরীর যখন কোনো ধরনের শারীরিক এবং মানসিক চাপে থাকে তখন হয় কি আমাদের মাথা থেকে চুল পড়ে যায়। এটা একদম কমন। আপনার যে কোনো ধরনের বড় জ্বর হোক, এটা টাইফয়েড হোক, ম্যালেরিয়া হোক, কালা জ্বর হোক, বড় ধরনের জ্বর হলে আপনার চুল পড়ে যাবে জ্বরের পরে। আর আপনি যে কোনো ধরনের মেজর সার্জারি বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট যদি কারো হয় তার চুল পড়ে যাবে। এটি হলো বডির স্ট্রেসফুল কন্ডিশন। আমাদের বডি যখন কোনো শারীরিক এবং মানসিক চাপে থাকে তারপরে চুল পড়ে যাবে। এখন করোনা ধরেন বাংলাদেশে তো যাদের করোনা মানে কোভিড পজিটিভ হয়েছেন তাদের মধ্যে তো 80%-এর কোনো সিমটম নাই। কিন্তু যাদের সিমটম নাই, যে যাদের জ্বর টর হালকা হয়েছে দু একদিন ছিল তেমন কোনো লক্ষণ নেই, তাদের কিছু হয়নি। আসলে হচ্ছে যে যারা মাঝারি থেকে তীব্র মাত্রায় এই মানে করোনার রোগে বা কোভিড-19 রোগে ভুগেছেন তাদেরই হয়েছে। এটার একটা কারণ হচ্ছে যে আমি আগেই বলেছি যে যে কোনো স্ট্রেসফুল কন্ডিশন হয়। আরেকটা হচ্ছে যে যেমন ধরেন করোনা পরবর্তীতে যেটা হয় যে বা করোনার সময় রুচি কমে যায়, ক্ষুধা বন্ধ হয়, বমি বমি ভাব হয়, অনেক সময় যেটা খেতে পারে না রুগীরা, ফলে হচ্ছে কি আমাদের বডি একটা পুষ্টি ঘাটতিতে ভুগে যায়। এটা হলো একটা। আর হচ্ছে যে করোনা বা যে কোনো জ্বর হলে যেটা হয় আমাদের বডিতে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এই কারণেও কিন্তু চুল পড়ে যায়। এটা একদম সিম্পল। এবং করোনা রোগীদের ক্লাসিক্যালি যাদের মাঝারি থেকে তীব্র মাত্রায় করোনা জ্বর হয়েছিল তারা প্রায় সবাই বলেছেন যে তাদের করোনার থেকে ভালো হওয়ার পরে চুল পড়ে গেছে। এটা আমি যে বল কারণগুলো বললাম যে একটা হচ্ছে তার পুষ্টি ঘাটতি। পুষ্টি ঘাটতি কেন হয়েছে যে খেতে পারেনি। আর যারা হসপিটালে ভর্তি ছিল, যারা একদমই খেতে পারতো না, যাদেরকে স্যালাইন দেওয়া হতো, তাদের তো আরো বড় ধরনের ঘাটতি হয়েছে। ফলে এই ধরনের পুষ্টি ঘাটতির জন্য সাধারণত করোনা রোগীদের চুল পড়ছে। কিন্তু যারা একদম খুব হালকা মাত্রায় ভুগেছেন, অনেকে টেরি পান নাই যে তার করোনা হয়ে গেছে, তাদের আসলে তেমন কোনো প্রবলেম হয়নি। ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বিষয়গুলো একটু লক্ষ্য করতে পেরেছি বা অনেকের মুখেও শুনেছি যে তাদের করোনা পরবর্তীতে চুল পড়ার যে প্রবণতাটা সেটি বেড়ে গেছে। স্যার, এটি তাহলে কি নিছকই একটি গুজব নাকি এটার মধ্যে কোনো সত্যতা রয়েছে, নাকি আপনি যে কারণগুলো বলেছেন সেই কারণগুলো সাথে অন্য কোনো কারণও যুক্ত হতে পারে বলে আপনি মনে করেন? না, করোনার সময় যেটা হচ্ছে কি যে আপনি খেয়াল করবেন যে চুল পড়াটার সাথে লাইফস্টাইল কিন্তু খুব অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ম্যাডাম আমি বলেছি, অনেক প্রোগ্রামে বলেছি, আপনার সাথে অনেক প্রোগ্রামে আমি বলেছি যে আমাদের লাইফস্টাইলের সাথে আমাদের চুলের সম্পর্ক অনেক বেশি। যার যেমন ধরেন যারা পরিশ্রমী মানুষ, যেমন ধরেন কাজের বুয়া বলেন, রিক্সাওয়ালা বলেন, বা যারা মাঠে ঘাটে কাজ করেন, তাদের চুল কায়িক পড়ার রেট পরিশ্রম যাদের কিন্তু অনেক বেশি কম। হয়, হ্যাঁ, যাদের কায়িক পরিশ্রমটা বেশি তাদের চুল পড়ার রেটটা কিন্তু কম। আর আমাদের মতো যারা সিলিন্ডারি ওয়ার্কার অর্থাৎ বসে বসে কাজ করি তাদের কিন্তু চুল পড়ার রেট অনেক বেশি। এটা হলো একটা, হলো কায়িক পরিশ্রমের সাথে সরাসরি রিলেটেড। আরেকটা হচ্ছে যে আমি আরেকটা কথা সবসময় বলি যে আমাদের ফুড হেভি, যেমন ধরেন যারা প্রচুর শাকসবজি খান এবং ফ্যাটি ফুড এবং অতিরিক্ত সুগার, যেমন ধরেন আমরা অতিরিক্ত সুগার যেমন সফট ড্রিঙ্ক, চকলেট, আইসক্রিম এইসব জাতীয় খাবার খাই, আবার অধিক চর্বিযুক্ত খাবার যেমন গরু, খাসি, ফার্মের মুরগি, পাঙ্গাস, বড় চিংড়ি বা ফাস্টফুড খাই, তো তাদের হয় কি যে যেটা হচ্ছে যে অতিরিক্ত সুগার এবং অতিরিক্ত চর্বি যারা গ্রহণ করে তাদের কিন্তু চুল পড়ার রেটটা এমনি বেড়ে যায়। কিন্তু যারা এই ধরনের চর্বি জাতীয় খাবার এবং অতিরিক্ত সুগার যারা না নেন তাদের কিন্তু চুল পড়ার রেটটা এমনি কম থাকে। এখন আপনি যে দেখবেন যে করোনার সময় কি হয়েছে, লোকজন কিন্তু একটা স্ট্রেসে ছিল, একটা মানসিক চাপ ছিল। অন্তত ম্যাক্সিমাম পিপুলই যেটা মনে হচ্ছে করোনার প্রথম দিকে যে না আমি বাঁচবো কিনা, আসলে আমি এই আরেকটা আর কিছুদিন বাঁচবো কিনা, এটা কিন্তু একটা চরম অনিশ্চিত হয়ে গেছে।
এই যে একটা স্ট্রেস, এই স্ট্রেসও কিন্তু চুল পড়তে পারে, এটা কিন্তু একটা কারণ। আরেকটা হচ্ছে যে এই করোনার সময় যারা রুটিনলি অনেকে কিন্তু হাঁটতেন, ধরেন মর্নিং ওয়াক বা অন্য ধরনের জগিং বাইরে গিয়ে করতেন, আউটডোরে হাঁটাহাঁটি করতেন, কিন্তু মেন্টাল একটা রিফ্রেশমেন্টের মধ্যে তারা হ্যাঁ থাকতো। হ্যাঁ 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 এমনিও অনেকে হাঁটতেন, এই হাঁটাটাও কিন্তু হয়নি। ফলে হচ্ছে যে আমরা যে কায়িক পরিশ্রমটা নর্মাল সময়ে করতাম সেই পরিশ্রমটাও কিন্তু আমরা করতে পারিনি। ফলে কিন্তু করোনায় যে সরাসরি আক্রান্ত হয়নি তারও কিন্তু চুল পড়াটা বেড়ে যেতে পারে ম্যাডাম এইসব কারণ। স্যার আমার ধন্যবাদ আপনাকে প্রশ্নটি সুন্দর হচ্ছে প্রশ্ন। আপনার কাছে যে করোনার সময়ে যে বিষয়গুলো উঠে এসেছে হুম আপনাদের কাছে যাবার আগে তারা যে ট্রিটমেন্টে ছিলেন তাদের কি হুম সেই ট্রিটমেন্ট গুলো নেয়ার আগে কি করোনা পরীক্ষা করা প্রয়োজন আছে কিনা? স্যার এটি কি কোনো যুক্তিগত বিষয় কিনা? না না আসলে করোনা যেটা হচ্ছে কি যে টেস্ট নিয়ে আছে, আপনার মত পার্থক্য আছে যে আমাদের মতো দেশে যেখানে আমাদের বিভিন্ন ধরনের সংকটের মধ্যে আমরা থাকি, আপনি যত বেশি টেস্ট করবেন ততই ভালো। কিন্তু যেটা হচ্ছে যে আপনার তো অ্যাভেলেবিলিটি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। এখন হচ্ছে যে যদি কেউ মনে করে যে তার করোনা হয়েছে তাই সে উনি অবশ্যই টেস্ট করবেন। এখন হচ্ছে যে যেটা হচ্ছে যে বাংলাদেশে এই 15 কোটি বা 20 কোটি লোক, এই সব লোক তো প্রায় আমার তো ধারণা যে অলমোস্ট 60% লোকের করোনা হয়ে গেছে আমাদের অন্তত শহরাঞ্চলে। তো ফলে হচ্ছে যে সবাই তো আর টেস্ট করার মতো ফেসিলিটি আমাদের নাই, ফলে আমরা এটা করতে পারবো না। কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই, যদি বিন্দুমাত্র সন্দেহ হয় যে তার করোনা হয়েছে তাহলে তার অবশ্যই টেস্ট আপনার করা। কাছে আমার প্রশ্ন হচ্ছে পরবর্তীতে যে এই যে আমরা কথা বলছি করোনা পরবর্তীতে চুলের যত্ন বা যেটাকে আমরা বলছি যে আপনি বলছিলেন বারবার যে নর্মাল একটি ভাইরাস জ্বর হলেও দেখা যায় যে চুল পড়ার প্রবণতাটা বেড়ে যায়, স্যার এর পরবর্তীতে যে যত্ন দিয়ে বা এর পরবর্তীতে যে আমাদের ফিজিক্যাল একটি ধকল যায় সেই ধকল থেকে অনেক ক্ষেত্রে চুল পড়ার প্রবণতাটা বাড়তে পারে সেটি আপনি বলছিলেন, স্যার কি ধরনের পরামর্শ আপনি দিয়ে থাকেন যে যত্ন কিভাবে নিতে হবে যে কোনো ভাইরাল ফিভার বা করোনা ফিভারের পর? ধন্যবাদ ম্যাডাম। যেটা হচ্ছে কি যে এই ধরনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বলি স্পন্টেনিয়াস রিকভারি, অর্থাৎ আপনা আপনি এইসব মানে প্রবলেম গুলো সলভ হয়ে যায়। এখন যেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে করোনার পরবর্তীতে যিনি করোনায় ভুগবেন তার তো একটু ফিজিক্যাল উইকনেস থাকবে, মানে শারীরিক দুর্বলতা থাকবে, উনি ইচ্ছা করলে কিন্তু অনেক বেশি কায়িক পরিশ্রম করতে পারবেন না। ফলে যেটা করবেন যে উনি সুষম খাবার খাবেন। সুষম খাবার কি? যে খাবারে খাদ্যের 6টা উপাদানই বিদ্যমান থাকে, অর্থাৎ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এবং পানি। এখন হচ্ছে এই ধরনের খাবার কোনগুলো? তো যেমন ধরো আমরা চাল, ডাল, তারপরে হচ্ছে শাকসবজি, মাছ, এই যে খাবারগুলো খাই, শাকসবজি, এইসব খাবারগুলো খেতে হবে। ফলে এগুলো খেলে কিন্তু রোগী যারা করোনায় ভুগেছেন তারা যে পুষ্টিহীনতায় ভুগেছিলেন বা তাদের যে স্ট্রেসের জন্য যে বডিতে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা অনেকাংশে পূরণ হয়ে যাবে। এখন কেউ যদি মনে করেন যে না আমি এগুলো খেয়েও হয়তো পারবো না, তাহলে আমি সবাইকে বলি যে আপনি কিছুদিনের জন্য, যেমন ধরুন যারা করোনা হয়েছিল তাদেরকে কিন্তু বাংলাদেশে প্রায় সবাইকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল যে আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন এবং জিঙ্ক ট্যাবলেট খাবেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে যে আমরা যেটা করি যে যারা যাদের করোনা পরবর্তীতে চুল পড়ে গেছে বা কেউ সন্দেহ করতেছে যে তার চুল পড়ে যেতে পারে, আমরা তখন বলি যে আপনি কিছুদিন ভিটামিন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাবেন। তাহলে খেলে হবে কি যে তার এমনি চুল রিকভারি হয়ে যাবে, কিন্তু তাহলে এই রিকভারির যে ভালো হওয়ার স্পিডটা একটু বেশি হবে, রোগী মোটামুটি নিশ্চিত থাকতে পারে যে তার চুলটা রিকভার হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমি এই পর্যায়ে একটু কমেন্টের দিকে যেতে চাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন এমডি মোফাজ্জল, তিনি লিখেছেন তার বয়স হচ্ছে 26 বছর, তার চুল পড়ার প্রবণতা সিজনালি হয়, শীতের পর যে গরম আসবে সেখানে তার চুল পড়া বৃদ্ধি পাচ্ছে, এটি কেন হচ্ছে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি একটু জানতে চাচ্ছেন স্যারের কাছ থেকে। ম্যাডাম এটা হলো যে শীতকাল, আমি আপনার সাথেও বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় বলেছি যে গাছের পাতা পড়ার যেরকম সিজন আছে চুল পড়ার ওরকম একটা সিজন আছে। চুল সাধারণত শীতকালে পড়ে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা পড়ে এবং এরপরে এটা নিজে নিজেই গজিয়ে যায়। গাছের পাতা যেমন একটা শীতকাল পার হলে গজিয়ে যায় এরকম চুলও গজিয়ে যায়, ফলে এর জন্য বিশেষ কোনো যত্নের প্রয়োজন নাই। তবে ওই যে সাধারণ যে অ্যাডভাইস গুলো আমি সবসময় বলি যে রোগীকে প্রচুর কায়িক পরিশ্রম করতে হবে, ফাস্ট ফুড এবং অধিক চর্বিযুক্ত বা অধিক চিনিযুক্ত খাবার খাবার দেওয়ার জন্য, এবং একদিন পর পর রাত্রে মাথায় তেল দিবেন, এবং আপনি সুষম খাবার খাবেন, এবং যদি মনে করেন
কিছুদিন ভিটামিন এবং ক্যালসিয়াম খাবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, আমাদের সাথে যুক্ত আছেন আরেকজন দর্শক নীলিমা রহমান, লিখেছেন যে তার কিছুদিন আগে তার করোনা পজিটিভ এসেছিল টেস্ট করানোর পর, এবং এর পরবর্তীতেই তার হচ্ছে চুলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে তিনি মনে করছেন। তার মনে হচ্ছে যে তার চুল পড়ার প্রবণতা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। এটি কি আসলে করোনার জন্য হয়েছে নাকি অন্য কোনো কারণ হতে পারে? স্যার আমি একটু যুক্ত করতে চাচ্ছি, স্যার অনেকের মধ্যে একটি মেন্টাল একটি হেজিটেশন বোধ কাজ করে যে এই বিষয়গুলোর জন্যই বা করোনার জন্যই হয়তো চুল পড়ছে তার। স্যার আপনি এই বিষয়টিকে কিভাবে পরামর্শ দিবেন আমাদের আজকে দর্শককে? না, এখন দুইটা জিনিস হতে পারে। যেটা ম্যাডাম, এখন তো শীতকাল, আমরা মাত্র শীতকাল অতিক্রম করলাম, এই শীতের জন্য কিন্তু চুল পড়তে পারে, এটা হলো একটা। আর দুই নম্বর হচ্ছে যে করোনার জন্য চুল পড়তে পারে, এটা আমি বলেছি। ফলে ওনার দুটো যে কোনো একটি হতে পারে অথবা দুটোই হতে পারে। ফলে হচ্ছে যে উপদেশ আগের মতোই সরব বরাবর যে উপদেশগুলো দেয় সেই উপদেশগুলোই চলবে, এবং আশা করি যেটা মানে খুব দ্রুতই উনি রিকভার হয়ে যাবে, ফলে স্যার ধন্যবাদ, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। জি ম্যাডাম, প্লিজ। স্যার ধন্যবাদ আপনাকে, দর্শক ধন্যবাদ আপনাকেও। স্যার আমার এই ক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যার আপনারা তো হেয়ার স্পেশালিস্ট এবং আপনারা এই বিষয়গুলো নিয়ে হরহামেশাই ডিল করেন, তো যাদের করোনার জন্য চুল পড়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাদের ক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতিটা আপনারা কিরকম দিয়ে থাকেন, বা তাদের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আসছে কিনা চিকিৎসা পদ্ধতিতে? না, একদম সিম্পল ম্যাডাম, এখানে কোনো বিশেষ কোনো চিকিৎসা নাই। আমরা জাস্ট বলি যে আপনি প্রচুর সুষম খাবার খাবেন, আপনি প্রয়োজন হলে 3 থেকে 6 মাস ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন, তাহলে এমনি রিকভার করে যাবে, এর বেশি কিছুই দরকার নাই। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন দর্শক সুমাইয়া হক, লিখেছেন যে তার হেয়ার ফল আগে থেকেই ছিল এবং তিনি হেয়ার ফলের জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ট্রিটমেন্টটি করাচ্ছিলেন করোনার পর আগে থেকে। করোনার পরবর্তীতে এই বিষয়গুলো কি তিনি কন্টিনিউ করতে পারবেন কিনা স্যারের কাছে পরামর্শ চাইছেন? আমি আসলে ব্যাপারটা হেয়ার ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্ট কিভাবে করাচ্ছেন স্যার আমি এখন ব্যাপারটা বলছি। স্যার উনি হচ্ছে করোনার আগে থেকে হচ্ছে হয়তো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি নিচ্ছিলেন, সরি উনি পিআরপি ট্রিটমেন্ট নিচ্ছিলেন, এখন উনি না না, পিআরপি পরবর্তী করোনার পরবর্তীতে কি উনি এটি কন্টিনিউ করতে পারবেন কিনা? পিআরপি যে কোনো সময় দেওয়া যায়, পিআরপি নিতে কোনো চুলের রোগ থাকতে হয় না। কেউ যদি মনে করেন যে তার রোগ আছে সেই জন্য দেওয়া যেতে পারে, আবার কেউ যদি মনে করেন যে আমার চুলের কোনো রোগ নাই কিন্তু আমি চুলগুলোকে আরো ভালো করতে চাই, হেলদিয়ার, স্মুথার, স্ট্রঙ্গার এবং টলার, তাহলে উনি এমনি পিআরপি নিতে পারেন। পিআরপি জাস্ট একটা ভিটামিনের মতো। ধন্যবাদ স্যার আপনাকে এবং ধন্যবাদ দর্শক আপনাকেও। স্যার আমি একটি বিষয় নিয়ে আসতে চাচ্ছি, যে আমরা দেখেছি যে 7 তারিখ থেকে আমাদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে, আমরা ভ্যাকসিন বাংলাদেশি গণ ভ্যাকসিন দেয়া হচ্ছে সবাইকেই। স্যার এই ভ্যাকসিনের পরবর্তীতে কি চুলের কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা আপনি, বা কোনো বিশেষ ধরনের পরিবর্তন এসেছে কিনা এই বিষয়টি নিয়ে স্যার আপনার কি বলার আছে? ভ্যাকসিনের সাথে ম্যাডাম আসলে চুল পড়ার কোনো রিলেশন থাকার কথা না, 1 নম্বর। কারণ হচ্ছে যে এগুলো তো ভ্যাকসিনের যেভাবে ভ্যাকসিন আমাদের শরীরে কাজ করে সেখানে চুল পড়ার কথা না। এখন ভ্যাকসিনের পরে যে দু একজনের যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আপনি জানেন ডাক্তারদের যেটা হয় যে আমরা জানি যে ভ্যাকসিন নেওয়ার পরে কারো হালকা ব্যথা হতে পারে, কারো একটু মাঝারি ধরনের ব্যথা হতে পারে, কারো একটু জ্বর হতে পারে। এখন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই রোগের প্রতি, তাদের কিন্তু একটু জ্বর পর্যন্ত আসতে পারে, আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কম তাদের কিন্তু কোনো সিমটম হবে না, মানে তাদের কিছুই হবে না। ফলে ভ্যাকসিন নিলে কারো চুল পড়বে এটা মানে কোনো ভিত্তি নাই। মানে কেউ যদি মনে করেন যে কারো তার ভ্যাকসিন নেওয়ার পরে চুল পড়ে যাচ্ছে, কোনো রোগী যদি হয়তো কমপ্লেন করে, আজ পর্যন্ত কেউ আমার কাছে আসেন নাই, কেউ যদি মনে করেন আমি বলবো যে এটা একদম নিতান্তই কাকতালীয় হতে পারে, কিন্তু ভ্যাকসিন নিলে চুল পড়বে এর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। ধন্যবাদ।